গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন পদচ্যুত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েব। সৌদি আরবের পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নায়েবকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সম্প্রতি দেশটির রাজা উত্তরাধিকার পদে রদবদল করার পরই গৃহবন্দী করা হয় তাকে। সৌদির সঙ্গে গোষ্ঠীর নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এবং বর্তমান চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সৌদি বন্দর নগরী জেদ্দায় নিজ প্রাসাদে আটক রাখা হয়েছে নায়েবকে এবং তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। রাজা সালমানের ছেলে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সম্ভাব্য তৎপরতা থেকে বিরত রাখার জন্য সৌদি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো তাকে গৃহবন্দী করে রেখেছে। এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা ফোনে এই খবরকে ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। অবশ্য এটি যাচাই করার জন্য তাৎক্ষণিকভাবে সৌদি তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া সাবেক যুবরাজকে কতদিন আটক রাখা হবে সে বিষয়েও কিছু জানা যায়নি। আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।